কিশোরগঞ্জের এক জায়গায় বিষয়বস্তু দিছি এটাই আজকের যেটা এটাই। আমি প্রথমেই কর্তৃপক্ষকে বলছিলাম বিষয় তো দিয়েছেন ভালো গুরুত্বপূর্ণ, কিন্তু হজম করার শ্রোতা আসেনি নাকি? কারণ সব খানা সবার পেটে হজম হয় না, কথা বুঝেন নাই? সুদের কথা বললে, ঘুষের কথা বললে এই সমাজের বড় ডিভেজার হয়। ছোটটি না ছোটটি না, কারণ ছোটটির সাথে এই সম্পর্ক একটু কম, বড়টির সাথে একটু বেশি। এখন কন্যা হজুর কোনো অসুবিধা নেই, তো গিয়ে আওয়াজ শুরু করলাম, মাঝামাঝি অর্ধেক গেছি, অর্ধেক বয়ান অর্ধেক হয়েছে, এরকম সাইডে দিয়ে আসছি, ওই প্যান্ডেলের সাইডে দিয়ে চেয়ার দেওয়া আছে, এমনি এক মুরব্বী দাঁড়াইছে, তারা নদীকে আমি বুঝছি যে কারবার হয়েছে একটা। আমি বল দাঁড়ায় আপনারা বলতে আছে, হুজুর হুজুর। আমি বললাম কি হয়েছে মুরব্বী, কি কি বলতে চান? হুজুর আপনারে অনেক কষ্ট করে দাওয়াত দিয়ে আনছি, হুজুর আপনি একটু নবীর জীবনীর থেকে ওয়াজ করেন। কিন্তু বুঝছি মোটামুটি একটা বেশি দিন আগে নাই, এক দুই বছর আগের কথা, তো ওয়াজের বয়স এখন 30 বছর পার হয়েছে, কিছু অভিজ্ঞতা কি আর হয়েছে না? তখন এই পেশারটা কি কইতাম? আমি বলছি মুরব্বী টেনশন করেন, পাবলিক তো কিছু খেপে যাইতেছে, বুঝি। আমি থামাইয়া বললাম মুরব্বী বসেন বসেন বসেন, একেবারে নবীর জীবনীর থেকে ওয়াজ করবো, চিন্তা করেন আপনি খালি বসেন। এখন ওয়াজ একটু ঘুরাইয়া দেওয়া বলছি যে মুরব্বী মানুষ, উনি বলছেন একটু নবীর জীবনী থেকে ওয়াজ করার জন্য, ভালো কথাই বলছেন উনি। তো আমার নবীর জীবন এত পবিত্র, আমার নবীর জীবনীটা এত পবিত্র যে গোটা জিন্দগির ভিতরে কোনোদিন এক টাকা ওষুধ খায়নি। কথা বুঝেন নাই আপনারা? বাস বাস, সবাই যদি কোন সাউন্ড বাড়াইতে তো পেটা মাইক থুই যাব। এই জন্য একজন বলছেন বাস, এখন নবীর জীবনী এত পবিত্র, জিন্দগিতেও কোনোদিন নবী এক টাকা ওষুধ খায় নাই, সুদ দেন নাই। এখন ওয়াজ শুরু হয়েছে এই স্টাইলে। এখন আগে তো কিছু নর্মাল ছিল, বুলেটগুলো একটু হালকা ছিল, এখন যেটি চলছে এটি তো একেবারে আরো ডাইরেক্ট। বেচার 5 মিনিটের বেশি আর টিকতে পারছে না, পড়ে গেছে। তো আমার বয়ানের শেষে লোকের এক হচ্ছে হুজুর, এই বেচারা বয়সে যেমন মুরব্বী, আমরা এলাকার মধ্যে এই অত্র অঞ্চলের মধ্যে সুদেরও মুরব্বী।